কাকুরগাছি মানিকতলায় দফায় দফায় বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে ছাপ্পা ভোট ভুয়ো ভোটারের অভিযোগ পেয়ে মানিকতলার বিভিন্ন বুথে গেলে ঘিরে ধরে তৃণমূল কর্মীরা। কেন্দ্রীয় বাহিনীর সামনে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে কার্যত ইট হাতে তাড়া করে তৃণমূল কর্মীরা। কল্যাণ চৌবেকে চোর স্লোগানও দেওয়া হয়, গাড়িতেও লাথি মারা হয়। বেলেঘাটা বিধানসভা 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিজে বাইকে করে 100 বেশি লোককে নিয়ে এখানে 9টা বুথ লুট করলো। আমি যখন দেখলাম মুখ লুকিয়ে যাচ্ছে, একটা উপনির্বাচন জেতার জন্য শাসক দলের প্যান্ট খুলে যাচ্ছে। এদিকে মানিকতলার ভোট নিয়ে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং তাপস রায়রা। তাদের অভিযোগ, মানিকতলা বিধানসভা কেন্দ্রের একাধিক বুথে ভোট লুট করা হচ্ছে, অথচ নির্বাচন কমিশন কোনো ব্যবস্থাই নেয়নি। কোনো ঘটনাতেই কেন্দ্রীয় বাহিনীকে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। ঘটনার প্রতিবাদে ফুলবাগান থানার সামনে অবস্থানে বসেন উত্তর কলকাতার বিজেপি কর্মীরা। এখানে সরাসরি 4-5 জন ঘুরে ঘুরে ভোট দিচ্ছে আর ওয়েবকাস্টে দেখছে। ইলেকশন কমিশন টোটালি ফেলিওর আছে। ইলেকশন কমিশনের ভূমিকা 0/0। প্যারামিলিটারি ফোর্স যে শুধু উপস্থিতি আছে, তাদের কোনো অ্যাকশন নেই।